আপনারা নিশ্চয় অবগত আছেন গতকালকে আমার বরিশাল জেলা পুলিশ গোয়েন্দা টিম আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করেছি গোনদী থানা এলাকায় সেই অভিযান পরিচালনা করে আমরা 10,000 পিস ইয়াবা উদ্ধার করেছি একই সাথে যেই চালান যারা নিয়ে এসেছিলেন ভদ্র মহিলা সহ আমরা তিনজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো একজন ছিলেন সোহেল সর্দার যিনি আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদের একজন মেম্বার একজন বর্তমান মেম্বার রয়েছেন আমরা গতকালকে ওদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং গণদী থানা এলাকায় মামলা হয়েছে রেগুলার মামলা হয়েছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি একই সাথে তাদের সাথে যে ফোন আমরা উদ্ধার করেছি আমরা ফরেন্সিকের মাধ্যমে আমরা দেখব তাদের সাথে প্রিভিয়াস যতগুলো কমিউনিকেশন ছিল আমরা জানতে পেরেছি পূর্ব থেকে এরা একটা মাদক চক্র এই ভদ্র মহিলা উনি কক্সেস বাজারের অধিবাসী রেগুলার আমাদের এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি মাদক ডেলিভারি দিয়ে থাকেন এবং তার প্রিভিয়াস রেকর্ড আমাদের হাতে আছে তিনি ইতিমধ্যে রেকর্ডের 4টা মামলার মাদক মামলা আসামি একই সাথে এখানে যার কাছে দিতে আসছিলেন সম্মানিত ইউনিয়ন পরিষদের মেম্বার ওর নামে আমরা 2টো মামলা আমরা পেয়েছি আমরা সার্বিক তদন্ত করে রিমান্ডে এনে আমরা দেখব আসলে কতদিন ব্যবসা এবং তাদের সাব ডিলার কারা তাদের এজেন্ট কারা এরা তদন্ত করে বের করে আমাদের মূল দায়িত্ব ধন্যবাদ আপনাকে মানে এই আর পিছনে আয় না বেড়া